আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে ইন প্লেস অপারেটরের সাথে পরিচয় করিয়ে দিব। যারা সি এবং সি প্লাস প্লাস করেছেন তাদের জন্য সহজ হবে, বারবারই একই সব টিউটোরিয়াল একই কথা বলি আমি, কারণ সি প্লাস প্লাস শিখলে, দেখুন একটা ল্যাঙ্গুয়েজ শিখলে আসলে কাজগুলো একই, আমি অন্য যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হতে চাই না কেন, শিফট হতে চাই না কেন, জাস্ট সেন্টেন্স গুলো আলাদা। আচ্ছা, আমি ইন প্লেস অপারেটর সম্বন্ধে বলবো, অর্থাৎ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণত কি করি, ধরেন সাপোজ এক্স এর মধ্যে আছে হলো আমার সেভেন, সেভেন, ঠিক আছে। এখন আমি এক্স এর সাথে যদি 7 যোগ দিতে চাই তাহলে কি করি, এক্স এক্স প্লাস 7, এভাবে আমি যোগ দিই, ঠিক আছে। এখন আমি যদি প্রিন্ট করি এক্স, প্রিন্ট প্রিন্ট করে যদি আমি এক্স, তাহলে আমার কিন্তু প্রিন্ট হবে এক্স এর মানটা, প্রিন্ট হবে কত, আবার 7 যোগ দিতে, তার মানে 14 প্রিন্ট হবে, ঠিক আছে। দেখেন 7 ছিল, 7-এর সাথে 7 যোগ দিয়েছে এবং 14 প্রিন্ট করছে। এই কাজটা আবার আমি এরকম এইখানে প্লাস এইভাবে করে না করে এখানে অন্যভাবে করতে পারি, দেখেন এখানে আমি অন্যভাবে প্লাসের কাজটা করতে ক্লাসে করতে পারি এক্স। তো যাই হোক, ভিডিও পজ করতে হয়েছিল আসলে, আমাকে একজন ডাকতে এসেছিল। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা এইখানে প্লাস চিহ্ন দিয়ে এইখানে সমান দিয়ে এইখানে যদি 7 যোগ করি বা যত যোগ করি, আমি 10 যোগ করলাম, আচ্ছা 9 যোগ করি, তাহলে হবে কি, দেখেন এই প্লাস চিহ্নটা এই পাশে, মানে হলো আমার এর সাথে ওই রকম 9 যোগ করেছে সাথে সাথে। এখন যদি রান করি দেখেন 16 এসেছে, তার মানে হলো আমার সাথে সাথে 9 যোগ করেছে। এটাকে বলেছে ইন প্লেস অপারেটর, মানে আগে যোগ করবে তারপর এখানে রিপ্লেস করবে একবারই, ঠিক আছে, যোগ করে রিপ্লেস করবে। তো ঠিক সেভাবে এখানে আমরা এখানে বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, যে কোনো চিহ্ন দিলে এটা আমাদের ইন প্লেস অপারেটরের কাজ করবে। আমি যদি বিয়োগ দিই তাহলে দেখেন সাথে সাথে এখানে আমার বিয়োগ করে কত প্রিন্ট করছে, -2, 7 থেকে -9 বিয়োগ করে তারপরে এখানে আবার এসে সেটা রাখে দিচ্ছে। আবার এখানে গুণ চিহ্ন দিলেও ইন প্লেস অপারেটর, মানে হলো প্লাস চিহ্নের আগে ওই চিহ্নটা দিয়ে আমাদের ওই গুণ করে তারপরে আবার ওইটাকে রিপ্লেস করে দেওয়া, ঠিক আছে। জাস্ট শুধু এটা যে স্ট্রিং এর ক্ষেত্রে হবে, সরি ইন্টিজারের ক্ষেত্রে হবে তা কিন্তু না, এটা যদি আমরা স্ট্রিং একটা হতো, আমি স্ট্রিং যদি স্ট্রিং হিসেবে যদি নিই কোনো, ধরেন এই যে স্ট্রিং দিলাম, যেমন হলো হ্যালো হাই দিলাম, আচ্ছা এখানে যদি আমি এটাকে 9 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে 9 বার আমাদের সেই চিহ্নটি প্রিন্ট হওয়ার কথা, হাই প্রিন্ট হওয়ার কথা, দেখি রান করি, দেখেন 9 বার হাই প্রিন্ট করছে, ঠিক আছে। আর যদি এখানে 9 বার গুণ না করে এখানে যদি স্ট্রিং আমি স্ট্রিং এ যদি নিই, যেমন হলো আই রে বাবা রে মেরে চিজ ঘাটিয়ান লিখতে লাগি, আচ্ছা ওকে, 3 যদি আমি দিই এখানে গুণ করে না, এখানে যদি যোগ করে দিই, স্ট্রিং দ্বারা স্ট্রিং এ কিন্তু গুণ করা যায় না, এটা একটা কথা, জাস্ট যোগ করে দিই, তাহলে এখানে আমার হাই 3 প্রিন্ট করবে, ঠিক আছে, হাই 3। আচ্ছা আরেকটা আনস্ট্রাই জিনিস শিখে, এখানে যদি আমি আবার মাল্টিপ্লিকেশন দিই একটা স্ট্রিং দ্বারা একটা স্ট্রিং এ, কিন্তু মাল্টিপ্লিকেশন হয় না, রং দেখাবে, এই রং দেখাবে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা ইন প্লেস অপারেটর শিখতে পারি। তো ইন প্লেস অপারেটরের কিছু আপনাদেরকে আমি এক্সাম্পল আমার সোলো লার্নিং গিয়ে সলভ করে দেখাবো। এই দেখেন এখানে প্রশ্ন এখানে কিছু শিখিয়ে দিয়েছে আমাকে, যে ইন প্লেস অপারেটর কিভাবে কাজ করে, দেখেন এখানে 2 প্রিন্ট করছে 2, এবার এর সাথে 3 যোগ করছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন কিনা, দেখেন এখানে 3, এখানে 3 যোগ করছে, যোগ করে তারপর এখানে আবার প্রিন্ট করছে 5, তারপর আমাকে কিছু কোশ্চেন দেবে সোলো লার্নে, দেখেন যে এক্স এর মান 4, এখানে গুণ দিলাম 3 কত হবে, 12। হ্যাঁ আমি এগুলো অলরেডি সলভ করেছি, তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কারেক্ট দেখাতে খুব সহজ, এই সাইডটা আমার খুব ভালো লেগেছে। আবার দেখেন এক্স এখানে এখানে আছে একটা, হলো আমার কি আছে, একটা একটা হলো স্ট্রিং আছে, স্ট্রিং প্রিন্ট করছে, তারপর স্ট্রিং এর সাথে এক্স যোগ করছে, এক্স প্রিন্ট করছে। এখন আমাকে আবার প্রশ্ন দিবে, প্রশ্ন সলভ করতে হবে যে এখানে এ আছে গুণ করলাম 3, তাহলে কি হবে, অবশ্যই 3টে এ হবে, কারণ স্ট্রিং কে ইন্টিজার দ্বারা গুণ করা যায়, কিন্তু স্ট্রিং কে স্ট্রিং দ্বারা গুণ করা যায় না, এটা শেষ। তো এইভাবে করে আমরা এই যে বেসিক সোলো লার্নে গিয়ে এইভাবে সব সলভ করতে পারি, আমি বেসিক গুলো সব শেষ করে ফেলেছি, এখন আমার হলো এই যে আমি চলে এসেছি হলো কন্ট্রোল স্ট্রাকচারে, ঠিক আছে। তো এইভাবে করে সব শিখলে শেষে আমি একটা সার্টিফিকেটও পাবো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।